দর্শক, গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাতটি বগি লাঞ্ছিত হওয়ার ঘটনায় নাশকতার প্রমাণ পেয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু গাজীপুর 28 নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া সহ 7 জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাংবাদিকদের ব্রিফ করছে। সরাসরি আপনাদের সাংবাদিকদের ব্রিফে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই প্রেস ব্রিফিং এ আমাদের সাথে উপস্থিত আছেন আমার পাশে অতিরিক্ত কমিশনার, আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনাব আমর জামান, পাশে আছেন জেলার ডিসি মহোদয়। শোনা যায়? জি, আমাদের পাশে আমার সাথে গাজীপুর জেলার সম্মানিত ডিসি মহোদয় আছেন, জেলার পুলিশ সুপার মহোদয়, পিবিআর পুলিশ সুপার মহোদয় আছেন, যিনি মামলা তদন্ত করছেন, যাদের এতে রেল লাইনের রেলের যে পুলিশ সুপার আছেন, আমার ডিসিগণ আছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 13 তারিখে 13 ডিসেম্বর গাজীপুর রেল লাইনে কেটে যে বনখরি এলাকায় যে নাশকতা তৈরি করেছে, এই প্রসঙ্গে আজকে আমাদের প্রেস ব্রিফিং। আপনারা জানেন যে এই নাশকতা আমরা আগের কয়েকটা নাশকতা মামলা তদন্ত করছিলাম, তো এই তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে একদল দুষ্কৃতকারী বিগত 13 তারিখে ভোর আনুমানিক 3-4 ঘটিকায় গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা প্রহ্লাদপুর ইউনিয়ন বনক্রিয়া চিনাই রেলব্রিজের পাশে রেল লাইন কেটেছে। ফলশ্রুতিতে মোহনগঞ্জ ঢাকা গ্রামে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, এতে ট্রেনটির ইঞ্জিন সহ 7টি বগি লাঞ্ছিত হয়। উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলে 1 জন নিহত হয় এবং 10 জন গুরুতর আহত হয়। সেখানে আপনারা জানেন যে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় তারা ঘটনাস্থল ভিজিট করেছিলেন, একই সাথে মেট্রোপলিটন থেকে আমাদের ডিবি টিমও সেখানে ঘটনাস্থল ভিজিট করে এবং তথ্য সংগ্রহ করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা জানতে পারি যে দুষ্কৃতকারী দলের সদস্য জান্নাতুল ইসলাম এবং মেহেদি তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা আটক করি গতকাল। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ঘটনা ঘটাবার উদ্দেশ্যে তারা গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থেকে একটি হায়েস গাড়ি, যার নাম্বার প্লেট ইঞ্জিন নাম্বার আছে, 12 তারিখে তারা এই গাড়িটি সন্ধ্যার পরে তারা ভাড়া করে এবং তারা ঢাকা যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করেছে। তারা ভাড়া করা গাড়িটি নিয়ে ঢাকা যাওয়ার কথা বললেও ঢাকায় না গিয়ে গাজীপুরের শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে। এই পর্যায়ে আরোহীদের সাথে আরোহীদের সবাই মুখোশ পরিহিত ছিল। তখন ড্রাইভারের সাথে তাদের কথা কাটাকাটি হয়, ড্রাইভার বলে যে আপনার ঢাকা যাওয়ার কথা কিন্তু আপনার ঢাকা না গিয়ে এখানে ঘুরতেছেন, এবং তারা এক এক বাড়ি থেকে এক এক সরঞ্জাম উঠেছিল। তখন কোনো জায়গা থেকে সিলিন্ডার উঠাচ্ছে, কোনো জায়গা থেকে কাটিং মেশিন উঠাচ্ছে ইত্যাদি দেখে ড্রাইভারের সন্দেহ হলে সে তার মালিককে ফোন দেয়, মালিককে বলে যে তারা তো আমার সন্দেহ হচ্ছে। তখন সেখানে তাদের মধ্যে যারা মুখোশধারীদের একজন তার মুখোশ খুলে বলে যে দেখো তো আমাকে চিনতে পারো কিনা, আমি তো গাজীপুরের লোক, ভয়ের কোনো কারণ নেই। তখন তাকে চিনতে পেরে তখন সে আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে তাদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারা প্রতিমধ্যে শিববাড়ি, জোরপুকুর সহ আর বিভিন্ন জায়গায় কয়েকজনকে গাড়িতে ওড়ে, মোট 8 জন দুষ্কৃতকারীকে তারা গাড়িতে ওড়ে। তারপর তারা গাজীপুর সদর থানাধীন জোরপুকুরতে ইবনে সিনা তোহা নামক রাজনৈতিক নেতা আছে, আপনারা জানেন, সে হলো তার প্রয়োজনে পরে বসে তোহার বাড়ি থেকে রেল লাইন কাটার যন্ত্রপাতি ও দক্ষিণ সানা থেকে উস্তানগণের ভাড়া দেওয়া বালবাগান রেস্টুরেন্ট থেকে 2টি গ্যাস সিলিন্ডার গাড়িতে উঠায়। উক্ত সন্দেহবাদী তারা শিববাড়ি মোড় থেকে আরো 2 জন ব্যক্তিকে গাড়িতে উঠায়। তারপর গাজীপুর শহরের ভিতরে বিভিন্ন স্থানে গলিগুলিতে ঘোরাফেরা করে 10 ঘটিকায় আনুমানিক 10 ঘটিকায় শিমুলতলি হান্ডি বিরিয়ানিতে তারা একসাথে খাওয়া দাওয়া করে, যেটা পরবর্তীতে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন, সেটার ভিডিও আমরা পাওয়া গেছে। রাত আনুমানিক 11টা 8 ঘটিকায় উক্ত হোটেল হতে তারা বের হয়ে পুনরায় গাড়িতে উঠে সময় স্থাপন করার জন্য আবারও শহরের ভিতরে বিভিন্ন গলিগুলিতে তারা ঘোরাফেরা করে। আনুমানিক রাত 12:30 ঘটিকায় পরে বনখরি এলাকায় ঘটনাস্থল থেকে 4-5 কিলোমিটার দূরের বনের পাশে গাড়ি রেখে পায়ে হেঁটে তারা গ্যাস সিলিন্ডার সহ সরঞ্জামাদি নিয়ে বনখরিয়া চিনাই রেলব্রিজের পাশে যায়। আনুমানিক 3 ঘটিকা থেকে 4 ঘটিকার মধ্যে তারা 20 ফিট রেল লাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে। ইতিমধ্যে ভোর 4:15 ঘটিকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে দুর্ঘটনার শিকার হয় এবং এর মধ্যে যারা 8 জন এই দলের সদস্য
যাদের মধ্যে দুজন দুদিকে একটু দূরে তারা পাহারারত ছিল, যাদের কোনো আলো আসলে আগে থেকে সংবাদ দিতে পারে, এবং আরো দুজন চাদর নিয়ে চাদর ডেকে ওই যারা যে রেলান কাট ছিল তাকে ডেকে রাখছিল যাতে আলোটি কোথাও বাইরে না যায় বা আলো দেখা না যায়। এবং এই ঘটনা কমপ্লিট করার পরে এই ঘটনা শেষে তারা গাড়ি নিয়ে ঢাকা চলে যায়। ঢাকায় গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চারজন গাড়ি থেকে নেমে যায়, বাকি সদস্যরা পরবর্তীতে মিরপুর গিয়ে নামে যায়। মিরপুরে নেমে তারা নিজেদের কাছে টাকা না থাকায় একজনকে ফোন করে বলে যে ড্রাইভারকে তার ফোন নম্বর থেকে বিকাশে টাকা পাঠিয়ে দিতে। সেই মোতাবেক জনক ব্যক্তি ড্রাইভার সাইফুলের ফোন নম্বরের বিকাশে 8,100 টাকা পাঠিয়ে দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিম জানান যে তারা সরাসরি এই ঘটনার সাথে আরো যারা জড়িত তার মধ্যে মাসুম, তিনি সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল, এবং তোহা আহ্বায়ক ছাত্রদল আজিমুদ্দিন কলেজ সাবেক, তাদের দ্বয়ের নেতৃত্বেই তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে 28 নং ওয়ার্ডের কাউন্সিলর আজমল ভূঁইয়া সহ পরিকল্পনাকারী অর্থদাতা তাদের নাম প্রকাশ করে, তার মধ্যে 1 নম্বর আজমল ভূঁইয়া কাউন্সিলর, 2 নম্বর জুলকার নাইন আশরাফি হৃদয়, 3 নম্বর শাহানুর আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, সোহেল রানা, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে উক্ত নাশকতার পরিকল্পনা এবং বাস্তবায়নকারী সদস্যরা সকলেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় 11 তারিখ দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশন 28 নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক বিএনপি নেতা আজমল ভূঁইয়ার বাসায় এবং বিভিন্ন স্থানে তার সভাপতিত্বে মিটিং হয়। উক্ত মিটিংয়ে রেললাইন পেটে নাশকতা ঘটানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরিকল্পনা করা হয়। উক্ত মিটিংয়ে আলোচনা হয় যে দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে, বড় কোনো ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে বিধায় তারা রেললাইনকে বেছে নেয় এবং রেললাইন নাশকতা ঘটানোর পরিকল্পনা করে। সরকার এবং বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরাজমান রাষ্ট্রীয় সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করা, জনমনে ভীতি সঞ্চার করা এবং এর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপক মিডিয়া কভারেজ তৈরি করা, হরতাল অবরোধকে সফল করার জন্য ব্যাপক প্রাণহানি ও দর্শকদের জন্য র্যালিকে বেছে নেওয়া হয়েছিল বলে তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে। তার প্রেক্ষিতে বিগত 13 তারিখ 12 কোটি রেললাইনে কর্তন করে এবং বাস্তবায়ন ঘটায়। এই ঘটনায় তাদের ধারণা ছিল যে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং এই ঘটনায় আলোড়ন তৈরি হবে দেশ এবং বিদেশে, কিন্তু সেদিন কুয়াশা থাকায় রেললাইনের স্পিড ছিল মাত্র 40, ফলে বড় কোনো দুর্ঘটনার কবল থেকে বাঁচা যায়। এই ঘটনায় কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ড্রাইভার সে যদিও সাক্ষী হিসেবে আমরা আপাতত বিবেচনা করেছি, আপনারা তার জবানবন্দি নিতে পারেন, সেখানে সে আমাদের সাথে আছে, সে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে। নাশকতার কাজে ব্যবহৃত যে গ্যাস সিলিন্ডার, 2 ধরনের গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস হলো যেটা মিথেন গ্যাস, আমরা যেটা রান্নাবান্নার কাজে ব্যবহার করি, আর একটি হলো অক্সিজেন গ্যাস, এই দুইটার সমন্বয়ে অক্সিঅ্যাসিটিলিন গ্যাসের মাধ্যমে এই রেললাইন কাটা হয়েছে বলে আমরা জানতে পারি। এবং এই রেললাইনটি কাটতে তাদের মোট 1.5 ঘন্টা সময় লেগেছে। আমাদের গ্রেপ্তার অভিযান সারা দেশে অব্যাহত আছে এবং যে যারা এই যে তোহা এবং মাসুম যে দলের নেতৃত্ব দিয়েছে তাদেরকে যদি আমরা গ্রেপ্তার করতে পারিনি বা তারা যে পালিয়ে যেতে না পারে এর জন্য যে বিবিআর পুলিশ সুপার মহোদয় অতি শীঘ্রই রেড অ্যালার্ট জারি করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রাথমিক তদন্তে আসলেও আমরা আরো কিছু তদন্ত বাকি আছে, তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত শেষে সম্পূর্ণ ঘটনাটি বের হবে, কারণ এটা প্রাথমিক তদন্ত। আমি যে কথাগুলো বললাম প্রাথমিক তদন্ত, কাজে জিজ্ঞাসাবাদ 164 করা হলে, সাক্ষ্য প্রমাণ নেওয়া হলে এই বিষয়গুলো আরো খোলাসা হবে এবং আরো কে কে জড়িত আছে সেগুলো বের হবে। আবার ছোট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জান্নাতুলার যে মেহেদি হাসান, তাদের আসলে সম্পৃক্ততা ঠিক কতটুকু, আসলে তাদের পরিচয় দেখে দেওয়া হয়েছে যে আসলে তারা কি কি করে, আর তাদেরকে কে বা এখানে নিয়ে আসছে, আজমল ভূঁইয়া সে বিএনপি কি পদে রয়েছে এবং সে যে পরিকল্পনাটা ঘটিয়েছে তার সঠিক কি তথ্য প্রমাণ পেয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে তোহা এবং মাসুম দুজনই ছাত্রদলের মেহেদি, এরা ছাত্রদলের নেতা কর্মী, বিশেষ তোহার পদ আছে এবং মাসুমেরও পদ আছে, মেহেদি এবং জান্নাতুল তাদের বিএনপি কর্মী, তাদের কোন সরাসরি কোন পদ আমরা জানতে পারিনি এখনো, এটা আরো তো তদন্ত বাকি আছে, বাট সবাই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। আর কোন প্রশ্ন?
চালক আসলে চালক জানতো না যে তারা কি করছে, কি জন্য তারা, যেহেতু সে বনের পাশে তাদেরকে নামাই দিয়েছে, তার সন্দেহ হয়েছিল যে একটা দুষ্কৃতি কর্ম করার জন্যই তারা সংগঠিত হয়েছে। ফলে সে যেহেতু ভাড়া চলে, সে তাৎক্ষণিক বাবার মালিক তালাপ করে আবার অন্য ভাড়ায় চলে গেছে। সে ঘটনার বিষয়ে আসলে জড়িত না, কিন্তু সে ঘটনার বিষয়ে অতটা তার বোধগম্য ছিল যে কি ঘটনা ঘটেছে, এবং পরবর্তীতে রেললাইনের দুর্ঘটনা হয়েছে সেটাও সে যন্ত্রণা সেদিন সে গাড়ি চালাচ্ছে, সে আমাদেরকে বলেছে তার জবানবন্দি। জান্নাতুলের বাড়ি নেত্রকোনা এবং মেহেদির বাড়ি হল ময়মনসিং বালুপা, তারপর থাকে এখানে আমাদের সাহেবের দিতে তার বাসায়। এখানে আরেকটা বিষয়, চালকের সাথে ধৃত আসামিদের ঘটনার পর পর বা ওরকম আগে থেকে আমরা আর কোন যোগাযোগ পাইনি। তবে আরেকটা বিষয় আপনাদের গ্যাদারতে বলতে চাই যে ইতিপূর্বে এই যে আমাদের এখানে ভুরুলিয়ায় একটি রেল লাইনে আগুন দেওয়ার একটা ঘটনা ঘটেছিল, আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণে দেখতে পেয়েছি যে তারা উক্ত ঘটনায় জড়িত ছিল, যারা এই ঘটনা ঘটিয়েছে, এদের মধ্যে কয়েকজন ওই ঘটনায় জড়িত আছে। সেটা তদন্তে আসলে বিস্তারিত আসবে আরো, কিন্তু আমরা প্রাথমিক ভাবে অনুমান করছি যে সে হয়তো ভয়ে কোন জায়গায় মুখ খুলেনি বা কোথাও সেখানে একটা অন্য একটা বিষয় আছে যে গাজীপুরের সদরের আরেকজন ড্রাইভার ফোন করে তাকে এই ভাড়াটা ঠিক করে দিয়েছে মানে, তো সেই ড্রাইভার এটা আমরা জানতে পেরেছি, এটার মাধ্যমে সে গাজীপুরের সদরে তাদের পরিচিত, এই যে তাদের কথা বললাম যারা ঘটনার নেতৃত্ব দিয়েছে তাদের পরিচিত ওই ড্রাইভার, সেটা পরবর্তীতে আসবে। সোহাগ নামে এক ব্যক্তি মালিকানা আমরা সেটা পেয়েছি, ধন্যবাদ আপনাদের। চালাবে আপনারা একটু দেখতে পারেন যে একটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনারা আছেন নিশ্চয়ই একটু আপনারা যদি সময় দিতে জানেন, একটা বিষয় একটু জানিয়ে রাখি আপনার যে আমরা ভিডিও দেখা পাবেন দেখি, তারা যে আপনার ওই সেখানে বিএমটিএফের ওই এখানে যে হান্ডি একটা রেস্টুরেন্ট সেখানে খাওয়া দাওয়া করেছিল, গাড়ি থামিয়ে মাইক্রোবাসটা থামিয়ে, সেই ভিডিওটা আমাদের এখানে আছে। এবং তোহা যে দলের নেতৃত্বে ছিল, তোহা তার ওই যে মেহেদিকে বলেছে, মেহেদি যে জড়িত তাকে বলেছে মোবাইল সিমটা ভেঙে ফেলো, যে মোবাইল সিমটা ভেঙে ফেলো, এবং সে ভেঙে আমাকে ভিডিও পাঠাও। তো সেই ঘটনাটা সেটা যে সে ভেঙে ফেলেছে এবং ভিডিওটা পাঠিয়েছে সেটাও রেকর্ডে আসছে, সেটা আপনারা দেখবেন। আরেকটা বিষয় আমরা আপনাদেরকে দিয়েছি, সেটা হলো এই যে গাড়িটা মাইক্রোবাসটা এটা যে ওই এলাকায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছে, সেটা একটা জিপিএস লাগানো ছিল, সে জিপিএস ট্রেকিং ইয়েটাও রেজাল্টটাও বা সেটার যে গুগল ম্যাপে যে ইয়েটা সেটাও আমরা পেয়েছি, সেটাও আপনাদেরকে দেখ। নাশকতা না করতে পারে সে বিষয়ে আপনারা কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা? দেখুন, আমি সেদিনও বলেছিলাম আপনার সব দেখে নাশকতা ছিল, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু কিছু দলের আহত, এই অবরোধ, হরতাল, এইসবে আমরা কিন্তু জর্জরিত, আমরা কিন্তু সবসময় মাঠে কাজ করি আমাদের সহযোগিতা, এবং কোন ধরনের বড় ইনসিডেন্ট কিন্তু এই জায়গায় হতে দেই না, এটা এভাবে বলতে পারি। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পুলিশ কমিশনের মধ্যে আসুন আর টিম ব্যাটবলটা এলাকায় অত্যন্ত জোরদার আছে, সেই সাথে আমাদের বিজিবি, র্যাব এবং জেলা পুলিশ সার্বক্ষণিক ভাবে তৎপর ছিল। এই দুর্ঘটনা যেটা ঘটে সেটাও যে সার্কামস্টেন্সেস, যে এলাকা বিবেচনা করে যদি আপনারা দেখেন যে তারা এরকম জায়গায় খুঁজে বের করেছে যে এসব জায়গায় যে আমাদের তড়িৎ যাওয়ার মতো অবস্থা ছিল না, দীর্ঘদিনের পরিকল্পনা।
আমাদের এই সামনে নির্বাচনের প্রাক্কালে এবং ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামগ্রিক যে বাহিনী আছে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টি উদ্ঘাটন করেছে এবং তার সার্বিক টিম এই কাজ করার কারণে আমরা কিন্তু সত্যটা জানতে পেরেছি এবং আমাদের সামনের সময়টাতে আমরা অত্যন্ত সতর্ক আছি যাতে এই ধরনের কোন পুনরাবৃত্তি না হয় এবং নির্বাচনের একটি সুষ্ঠু সুন্দরভাবে আমরা করতে পারি। সকল দপ্তরে পুলিশ কমিশনার ব্রিফিং করছেন এবং তিনি দেখে দাবি করেছেন যে গাজীপুরের বনখর ঘটনার পর পুলিশ র‍্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল তারা কিন্তু অভিযান চালিয়ে বিএনপির নেতা হাতাল আবুল মিয়া সহ ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত তাকে সহ সাতজন গ্রেপ্তার করতে সক্ষম হন এবং এখানে পুলিশ কমিশনার যে দাবি করেছেন যে এই যে সাতজন গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি বলছেন যে এই ঘটনার আগে Thank you.
আপনাদের ধন্যবাদ। আপনারা যে বাইরে যে ড্রাইভার আছেন তার জবানবন্দি নিতে পারেন বা তাদের তার বক্তব্য শুনতে পারেন। গ্যাস সিলিন্ডার বাইরে আছে, আপনার সময় নিতে পারেন। মামলা তো মামলা হয়েছে, সেটা বিবেচনা করুন। Thank you.